সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের স্বাগত জানাচ্ছি ইকবাল সিদ্দিকি কলেজের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি শাহানা আক্তার শিলা, ইকবাল সিদ্দিকি কলেজের বাংলা বিষয়ের প্রভাষক। শিক্ষার্থীরা, আমরা পড়ছিলাম রোকেয়া সাখাত হোসেন রচিত গৃহপ্রবন্ধটি। গৃহপ্রবন্ধটি রচয়িতা রোকেয়া সাখাওয়াত হোসেন। আমরা গত পর্বে এই প্রবন্ধটির কিছু অংশ পাঠ বিশ্লেষণ করেছিলাম। আজ আমরা এই ক্লাসটিতে তার পরবর্তী কিছু অংশ নিয়ে পাঠ বিশ্লেষণ করে বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গৃহপ্রবন্ধটির আরও বাকি কিছু অংশ আমরা পাঠ বিশ্লেষণ করে বুঝে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা একটি ঘর দেখতে পাচ্ছি। এই ঘরটি আমাদের বাংলাদেশের, অর্থাৎ আমাদের বাংলাদেশের একেবারে গ্রামীণ পটভূমিতে একটা ঘর বা গৃহ। যেহেতু প্রবন্ধটা গৃহ নিয়ে, সেজন্য ঘরের ছবিগুলোই দেয়া হয়েছে। তো দেখো আমাদের প্রাবন্ধিক কী বলতে চেয়েছেন। সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাটি। আমার বাটি, বাটি মানে হচ্ছে গৃহ বা ঘর। তো আমাদের এই যে সামাজিক যে অবস্থা, অর্থাৎ আমাদের সামাজিকভাবে পুরুষকেই কিন্তু একটি পরিবারের প্রধান মনে করা হয়, এবং পুরুষতান্ত্রিক সমাজে পুরুষই কিন্তু একটা পরিবারের প্রধান। তো আমাদের এই পুরুষরা কিন্তু সবসময় মনে করে যে এই ঘরটির মানে প্রধান মালিক হচ্ছেন তিনি, এবং পরিবারস্থ অন্যান্য লোকেরা তাহার আশ্রিত। অর্থাৎ তার অন্যান্য বাড়ির লোকেরা যারা বসবাস করে তার সাথে, সবাই তার আশ্রয়ে থাকে। মালদহে কয়েকবার আমরা একজনের বাড়িতে যাতায়াত করিয়াছি। দেখো আমরা এই অংশটুকুতে আরেকটা নাম পেয়েছি, মালদহ। এটাও একটা জায়গার নাম ভারতের। মালদহে আমাদের প্রাবন্ধিক একজনের বাড়িতে কয়েকবার বেড়াতে গিয়েছেন। তো সেইখানকার একটা কাহিনী তিনি আমাদেরকে বর্ণনা করছেন। গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লময়ী দেখি নাই। এখানে একজনের নাম নিয়েছে, একটা চরিত্রের একটা কাল্পনিক নাম নিয়েছে, সে কলিম। কলিমের স্ত্রী অর্থাৎ কলিমের বউকে আমাদের লেখিকা কখনোই প্রফুল্লময়ী, প্রফুল্লময়ী শব্দের অর্থ হচ্ছে আনন্দিত, তিনি আনন্দিত দেখেন নাই। তাহার ম্লান মুখখানি নীরবে আমার আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত। তো ম্লান মানে হচ্ছে বিষণ্ন, সবসময় এই কলিমের বউ বিষণ্ন হয়ে থাকতো। তো এই বিষণ্ণ মুখ দেখে আমাদের লেখিকার সবসময় তার জন্য অনেক সহানুভূতি প্রকাশ করত। ইহার কারণ এই, এখন কেন সবসময় মুখটা ম্লান হয়ে থাকতো তার কারণটা বর্ণনা করছেন। কয় বৎসর অতীত হইল কলিম স্বীয় ভাইরা ভাইয়ের সহিত বিবাদ করিয়াছে। অর্থাৎ এই যে কলিমের স্ত্রী মন খারাপ থাকতো এই জন্যই, কারণ কলিম তার যে ভাইরা ভাই অর্থাৎ আমাদের কলিমের স্ত্রীর বোনের স্বামীর সাথে ঝগড়া করেছে। বিবাদ মানে হচ্ছে ঝগড়া। তাহার ফলে কলিমের স্ত্রী স্বীয় মানে হচ্ছে নিজ, আর ভগ্নী মানে হচ্ছে বোন, ভগ্নীর সহিত দেখা করিতে পান না। অর্থাৎ ভাইরা ভাই ঝগড়া করার ফলে দুই বোনের সাথে দেখা করা তারা বন্ধ করে দিয়েছে। তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারেন না, আমার ভগ্নী আমার নিকট অবশ্যই আসিবেন। অর্থাৎ তোমরা ঝগড়া করেছো তাতে কি, আমার বোন আমার সাথে অবশ্যই দেখা করতে আসবে, কারণ দুই বোনের মধ্যে তো আর কোনো মনোমালিন্য কিংবা ঝগড়া হয়নি। তিনি কেন বলতে পারছেন না ক্ষমতা প্রকাশ করে, কারণ এই বাড়ির মালিক কিন্তু কলিম, কলিমের বউ না। এইখানে দেখো লেখক বলেছেন বাটি যে কলিমের, কিন্তু হায় বাটি যে কলিমের। অর্থাৎ এই যে ঘরটা কলিমের হওয়ার কারণে তোমার হচ্ছে আমাদের কলিমের স্ত্রী কিন্তু ক্ষমতা প্রকাশ করে বলতে পারছে না যে আমার বোন অবশ্যই আমার বাসায় আসবে। যাহা কি ইচ্ছা আসিতে দিবেন, আবার ওদিকে ও বাটিখানা কলিমের, অর্থাৎ কলিম যা কি ইচ্ছা তার পাশে আসতে দিবেন, যা কি ইচ্ছা আসতে দিবেন না। আবার অন্যদিকে অন্য বাড়ি মানে তার বোনের যে স্বামী, তার নাম হচ্ছে সলিম, সেই বাড়িটা হচ্ছে সলিমের, সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। অর্থাৎ দুই ভাইরা ভাইয়ের ঝগড়া বা বিবাদের ফলে দুই বোনের মধ্যে তারা দেখা সাক্ষাৎ করা একেবারেই বন্ধ করে দিয়েছে। বলা বাহুল্য কলিমের স্ত্রীর অন্য বস্ত্র বা অলঙ্কারের অভাব নাই। এখানে একটু জিনিস খেয়াল করো, একজন মানুষের শুধুমাত্র টাকা পয়সা কিংবা অন্যান্য জিনিসের অভাব না থাকলেও তার মনের ভেতরের যে হাহাকার, সেই হাহাকারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সেই হাহাকারটা কেন, কারণ শুধুমাত্র একজন নারী আরেক
তার স্বামীর আশ্রিত হওয়ার কারণে সে তার নিজের সাধারণ যে মত প্রকাশ সেই মত প্রকাশটা কিন্তু করতে পারেন না। অর্থাৎ স্বামীর বাড়িতে সুখ ছিল না বলে কিন্তু কলিমের স্ত্রী সবসময় তার মুখটা ম্লান থাকতো। তো দেখো তারপরে কি বলেছেন, বলি অলঙ্কার কি পিতৃমাতৃহীনা অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে। এখন লেখিকা আমাদের প্রশ্ন করেছেন যে অলঙ্কার কি পিতৃমাতৃহীনা, পিতৃমাতৃহীনা মানে হচ্ছে এতিম, অর্থাৎ এই যে কলিমের বউ সলিমের বউ তারা দুই বোন, তাদের বাবা মা কেউ বেঁচে নেই, কিন্তু এই টাকা পয়সা অলঙ্কার কিন্তু তাদের এই যে অসহায়ত্ব বা ভগ্নীর যে বিচ্ছেদ যন্ত্রণা এটা কিন্তু ভুলাতে পারছে না। শুনিলাম তিনি সপত্নী কণ্টক হইতো বিমুক্ত নহেন, এই যে কলিমের স্ত্রীও কিন্তু সপত্নী কণ্টক, সপত্নী মানে হচ্ছে সতীন, সতীন আর কণ্টক মানে হচ্ছে কাটা, অর্থাৎ সতীনের মানে জ্বালায়ও কিন্তু সে মুক্ত নয়। অর্থাৎ কলিম আরও কয়েকটি বিবাহ করেছে এবং তাদের যন্ত্রণায়ও সে অস্থির হয়ে থাকে। এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হয়। শান্তিনিকেতন মানে হচ্ছে শান্তির আবাস। তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে কলিমের স্ত্রীর এই যে চার দেয়ালে ঘেরা যে গৃহ, সেখানে টাকা পয়সা অলঙ্কার কোনো কিছুর খাদ্যের কোনো কিছুর অভাব না থাকলেও তার মনের মধ্যে কিন্তু কী নেই, শান্তি নেই, সেখানে শান্তির কোনো আবাসই কিন্তু নেই। অর্থাৎ এই যে তার কাছে একেবারেই গৃহটা হচ্ছে কারাগার তুল্য। তারপরে দেখো আমাদের লেখিকা সেই জিনিসটা বোঝানোর পরে তোমার হচ্ছে আরেকটা আমাদেরকে উদাহরণ দিয়ে তিনি দেখাচ্ছেন যে তিনি একবার রমাসুন্দরী হতে একজনকে চিনত, একজন হিন্দু রমণী। এতক্ষণ পর্যন্ত তিনি কিন্তু আমাদের মুসলিম পরিবারের যে ভেতরে গৃহের ভেতরে যে চিত্র সেটি দেখিয়েছেন, এখন তিনি দেখাবেন আমাদের হচ্ছে একজন হিন্দু রমণীর যে তোমার হচ্ছে বিষয়টা আছে তার বাড়িঘরের ভেতরের যে চিত্রটা সেটা তিনি এখন আমাদের তুলে ধরবেন। এখানে আরেকটু জিনিস লক্ষ্য করো শিক্ষার্থীরা, যে এই যে আমরা এতটুকু যে পড়লাম এখানে দুইটা জিনিস কিন্তু মাথায় রাখো, যে এখানে দেখো কলিমের স্ত্রী নিজের বোনকে আমন্ত্রণ কেন জানাতে পারলো না, এর কারণ হচ্ছে যে এই যে তার স্বামীর বাড়িতে তার কিন্তু নিজের কোনো অধিকার নেই বলেই কিন্তু কলিমের স্ত্রী কি তার নিজের মায়ের পেটের বোনকে এই বাড়িতে কিন্তু আমন্ত্রণ জানাতে পারছে না। অর্থাৎ নারীর কিন্তু ওই সময়ে যে অধিকারহীনতা ছিল ঘর থাকার পরেও, অন্ন বস্ত্র থাকার পরেও, সেটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। আর আরেকটা যেটা বিষয় যে তাহার নিকট কি গৃহ শান্তিনিকেতন বলিয়া বোধ হয়, আসলে কিন্তু গৃহ হচ্ছে একটা শান্তি বা আরামের জায়গা, কিন্তু যেই ঘরের মধ্যে তার সতীন রয়েছে, যেখানে তার স্বামী তার বোনের সাথে দেখা করতে দিচ্ছে না, সেই গৃহ কিন্তু তার নিকট কি শান্তিনিকেতন না, অর্থাৎ শান্তির আবাস না, তার কাছে সেটা একেবারেই কারাগারের মতো। অর্থাৎ এই যে কেন কারাগারের মতো, কারণ অধিকার বঞ্চনার কারণেই। হ্যাঁ, একজন অভিভাবকের বাড়িতেই কিন্তু নারীর জন্য কারাগার সমতুল্য বোঝানোর জন্যই কিন্তু এটা বলা হয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ওই সময়ে সমাজে নারীরা পরিবারেও কিন্তু কি অধিকার বঞ্চিত ছিল। এই বিষয়টাই আমাদের রোকেয়া সাখাওয়াত হোসেন বুঝিয়েছেন। এবার চলো আমরা পরের অংশে চলে যাই। শিক্ষার্থীরা, প্রবন্ধে এতক্ষণ পর্যন্ত আমাদের লেখিকা আমাদেরকে দেখিয়েছেন মুসলিম পরিবারের চিত্র, এবার আমাদের তিনি একটু ভিন্ন অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীর একটা ঘরের অবস্থা তিনি আমাদের সামনে তুলে ধরবেন। তো দেখো আমরা পড়ছি, আমরা রমাসুন্দরী কি অনেক দিন হইতে জানি, অর্থাৎ আরেকটা চরিত্র পাচ্ছি রমাসুন্দরী, নাম শুনেই বুঝতে পারছো যে তিনি সনাতন ধর্মাবলম্বী। তিনি বিধবা, সন্তান সন্ততি নাই, অর্থাৎ এই যে রমাসুন্দরী তিনি বিধবা, অর্থাৎ তিনি তার স্বামীকে হারিয়েছেন, স্বামী মারা গিয়েছে এবং উপরন্ত কি তার কোনো সন্তানও নেই। তাহার স্বামীর প্রভূত সম্পত্তি আছে, দু চারটি পাকা বাড়িও আছে, তার মানে তার স্বামীর খুবই অবস্থা সম্পন্ন ছিল এবং তার কিন্তু কি অনেক সম্পত্তির মালিক ছিল। কীভাবে আমরা বুঝতে পারছি, কারণ তার দুই চারটি পাকা বাড়ি ছিল, তার মানে বুঝতেই পারছি খুবই সামাজিকভাবে অবস্থা সম্পন্ন তার স্বামী ছিল, কিন্তু তার স্বামী মারা গিয়েছে। তার স্বামী মারা যাবার পরে কী হয়েছে দেখো, তাহার দেবর এখন সেই সকল সম্পত্তির অধীশ্বর। অধীশ্বর শব্দের অর্থ হচ্ছে মালিক। তাহলে স্বামী মারা যাওয়ার পরে তোমার হচ্ছে জমি বা সম্পত্তির মালিক কে হয়েছে, দেবর, অর্থাৎ তার স্বামীর ভাই। দেবরটি কিন্তু রমাকে এক মুঠা অন্ন এবং আশ্রয়দানেও কুণ্ঠিত, কুণ্ঠিত মানে রাজি না। অর্থাৎ এই যে রমার হাজবেন্ড যে মারা গিয়েছে, এখন তার দেবর এই সমস্ত সম্পত্তির মালিক হয়েছে, কিন্তু মালিক হওয়ার পরেও এই যে রমা যে একসময় তার বড় ভাইয়ের স্ত্রী ছিল, তাকে কিন্তু সে এক মুঠো অন্ন এবং একটু আশ্রয় দিত এখন কুণ্ঠিত, রাজি না।
হ্যাঁ দেখো তো, আমরা যেটা জানি যে তোমার হচ্ছে হিন্দু ধর্মে কিন্তু তোমার হচ্ছে তোমার যদি কোনো নারীর সন্তান সন্ততি না থাকে তাহলে কিন্তু সেই নারী তেমন কিছুই পায় না। এখানে পুরুষটাই কিন্তু সম্পত্তির মালিক হয়ে আসছে, যেহেতু তার দেবর আছে, সেই দেবরই কিন্তু এই সমস্ত সম্পত্তিটা কী করেছে, নিয়ে নিয়েছে এবং তাকে আশ্রয় দিতে সে এখন কুণ্ঠিত। তো লেখিকা কি বলছেন দেখো, আমরা বলিলাম ইনি হয়তো দেবর পত্নীর সহিত কোন্দল কোদল করেন, কোদল মানে হচ্ছে ঝগড়া, তাহলে রমাকে কেন আশ্রয় দিতে চায় না? লেখিকা হয়তো মনে করেছেন যে তাহলে তিনি হয়তো তার এই দেবর পত্নী, পত্নী মানে হচ্ছে বউ, দেবরের বউয়ের সাথে হয়তো বা প্রচুর ঝগড়া করেন। এ কথার উত্তরে একজন বলিলেন, রমা সব করিতে জানে, কেবল কোদল করিতে জানে না। অর্থাৎ যিনি রমাকে অনেক দিন থেকে চেনেন তিনি বলছেন যে এই রমা সব করতে জানে, শুধুমাত্র ঝগড়া করতে জানে না। রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিতে হয়, কেবল আপনাকে পর করিতে জানে না। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এই রমা অত্যন্ত সহজ সরল একজন ভালো মানুষ, সে কারোর সাথে ঝগড়াও করতে পারে না, সে পরকে নিজের করে আপন করে নিতে পারে, শুধু তার আপনাকে সে পর করতে পারে না। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ সমাজে একজন নারী যে শুধুমাত্র অধিকার বঞ্চিত ছিলেন তাই না, সে সব দিক থেকেই তাকে লাঞ্ছনা গঞ্জনা কিন্তু সহ্য করতে হয়েছে, কারণ রমার স্বামীর অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও সে কিন্তু এর কোনো কিছুই ভোগ করতে পারছে না, কারণ তিনি হচ্ছেন নিঃসন্তান। তার দেবর পুরুষ হওয়ার কারণে সে এই সমস্ত সম্পত্তিগুলো দখল করে নিয়েছে, মালিক হয়ে গিয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে বলা হয়েছে যে এত এত গুণ সত্ত্বেও দেবরের বাড়িতে থাকিতে পান না কেন, এই প্রশ্নটা কিন্তু লেখক সমাজের কাছে করেছেন ওই সময়ে, যে এই যে রমা একজন রমণী, তার সমস্ত গুণ থাকা সত্ত্বেও কেন তিনি তার নিজের বাড়িতেই থাকতে পারছেন না। কপালের দোষ, এখানে দেখো একটা জিনিস, কপালের দোষ, আসলে তো কপালের দোষ না, আসলে ওই সময়টাতে নারীর সামাজিকভাবে, নারী পারিবারিকভাবে, এবং তারা তো শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল, যার কারণে তারা অবহেলিত, নিগৃহীত এবং অধিকার বঞ্চিত হয়েই সমাজে বসবাস করতে হতো। তো শিক্ষার্থীরা, আজ এই ক্লাসটি এ পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা বাকি আরও অংশ নিয়ে পাঠ বিশ্লেষণ করে বুঝে নেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।